thank mm -hmm. you ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌস্তব নিয়ে চলে এলাম আমাদের যে নতুন সিরিজ চলছে অর্থাৎ নো ইয়োর টিম সিজন ফোরের আজকে আট নম্বর এপিসোড আজকে আমাদের আলোচনার টিম আইএসএল এর নতুন টিম অর্থাৎ পাঞ্জাব এফসি তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে পাঞ্জাব এফসি নিয়ে ভিডিও বানাতে তাই পাঞ্জাব এফসির ভিডিও চলে এলো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো এই ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেট পাঞ্জাব এফসির ব্যাপারে জানার জন্য এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আমাদের ভিডিওর আজকের প্রথম সেকশান অর্থাৎ পাঞ্জাব এফসি টপ সাইনিং এই সিজনের কী কী হল এবং সব থেকে বড়ো লসগুলো কি হলো সেগুলোর ব্যাপারেই কথা বলবো দেখো পাঞ্জাব যেহেতু আই লিগ থেকে আইএসএল এ প্রমোট হয়েছে তাই তাদের সাইনিংগুলো লাভজনকই হয়েছে যে সমস্ত ফুটবলারদের ছেড়ে দিয়েছে তাদেরকে আই লিগের টিমগুলোতে ছাড়া হয়েছে এবং যাদেরকে সাইন করা হয়েছে টপ ক্লাস সাইনিং হয়েছে তো পাঞ্জাব এফসির জন্য লাভই লাভ লস কিন্তু খুব একটা কিছু হয়নি তো প্রথমে যদি টপ সাইনিংগুলোর ব্যাপারে কথা বলি পাঞ্জাব এফসির সেরা সাইনিংয়ের মধ্যে একটা ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাদিহা তালাল এই ফুটবলারকে সাইন করে নিয়েছে পাঞ্জাব এফসি এটা নিঃসন্দেহে টপ সাইনিং বলাই যায় এছাড়া আর একটা টপ সাইনিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির লাস্ট সিজনের তারকা ফুটবলার উইলমার জর্ডান গিল গোল মেশিন এই ফুটবলারকেও তুলে নিয়েছে পাঞ্জাব এফসি এটাও একটা দারুণ সাইনিং তাছাড়া ইয়াং ফুটবলার ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন অমরজিৎ সিং কিয়াম তাকেও সাইন করেছে পাঞ্জাব এফসি তাছাড়া প্রশান্ত কে এটাও একটা গুরুত্বপূর্ণ সাইনিং বলাই যায় আর ডিফেন্সে গ্রিসের ডিফেন্ডার দিমিত্রিয়স চ্যাট জিয়াসিস এটাও কিন্তু একটা ভালো সাইনিং পাঞ্জাব এফসির জন্য বাট পাঞ্জাবকে কী কী লস করতে হয়েছে দেখো লসগুলো যেটা বললাম খুব একটা গুরুত্বপূর্ণ নয় বাট যে লসটা আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ হতে পারে মানে এই ফুটবলারকে কিন্তু রেখে দিতেই পারতো পাঞ্জাব এফসি ভারতীয় ডিফেন্ডার দীপক দেবরানি আমার মতে দীপক দেবরানিকে হয়তো পাঞ্জাব এফসি তাদের স্কোয়াডে রাখতেই পারতো তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ লস বলা যায় পাঞ্জাব এফসির জন্য তো বন্ধুরা এবার আসবো আজকের ভিডিও সেকেন্ড সেকশন অর্থাৎ পাঞ্জাব এফসির এখন অবধি আইএসএল এর রেজিস্টার্ড স্কোয়াডের ব্যাপারে কে কে আছে পাঞ্জাব এফসির এই ফুল স্কোয়াডে সেটা নিয়ে কিন্তু এই সেকশনের আলোচনা প্রথমে যদি গোলকিপারদের কথায় আসি পাঞ্জাব এফসির ফার্স্ট চয়েস গোলকিপার অবশ্যই নেপালের গোলকিপার কিরান লিম্বু তাছাড়া ব্যাক আপ গোলকিপার হিসেবে আছে রবি কুমার এবং শিবিন রাজ কুনিয়াল এই কিন্তু পাঞ্জাব এফসির এখনও অবধি গোলকিপিং সেকশান এবার যদি ডিফেন্সের কথায় আসি ডিফেন্সে আছে দিমিত্রিয়স চ্যাট জিয়াসিস অর্থাৎ নতুন বিদেশি ডিফেন্ডার তাছাড়া আছে খাইমিন লুংডিম এছাড়া আছে মশুর শেরিফ ভারতীয় ডিফেন্ডার তাছাড়া আছে মেলরয় আশিসি মোহাম্মদ সালা তাছাড়া নিখিল প্রভু নীতিশ দর্জি সুরেশ মেইতেই এবং আছে তেকচাম সিং এটাই কিন্তু পাঞ্জাব এফসির ডিফেন্সিভ লাইন এবার যদি ডিফেন্স থেকে মিডফিল্ডের দিকে এগোই মিডফিল্ডে আছে অমরজিৎ সিং কিয়াম আশিস প্রধান তাছাড়া ব্রেন্ডান ভ্যান লাল রেমডিকা এছাড়া আছে জুয়ান মেরা কিংসলে ফার্নান্ডেজ কৃষ্ণানন্দ সিং লিওন আগুস্টিন তাছাড়া নতুন সাইনিং অর্থাৎ মাদিহা তালাল এছাড়া আছে মহেশান সিং রিকি শাবং স্যামুয়েল কিয়ানসি এবং আছে সুইডেন ফার্নান্ডেজ এবার যদি স্ট্রাইকারদের কথায় আসি স্ট্রাইকারের মধ্যে আছে লাস্ট সিজনের সুপারস্টার অর্থাৎ লুকা ম্যাডসেন তাছাড়া প্রশান্ত কে রঞ্জিত পান্দ্রে এবং আছে উইলমার জর্ডান গিল এটাই কিন্তু এখন অবধি ফুল রেজিস্টার্ড স্কোয়াড পাঞ্জাব এফসির জন্য তোমাদের কি মতামতই ফুল স্কোয়াডের ব্যাপারে অবশ্যই নিচে কমেন্টে জানিও তো বন্ধুরা এবার আসা যাক আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ সেকশন অর্থাৎ স্ট্রেংথ এবং উইকনেসের ব্যাপারে স্টাইকস ভার্গেটিসের আন্ডারে পাঞ্জাব এফসির কোথায় স্ট্রেংথ আছে বা কোথায় উইকনেসই আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে থার্ড সেকশানে আলোচনা দেখো সবার আগে বলে রাখি পাঞ্জাব এফসি আইএসএল এর নতুন টিম তারা প্রথম টিম হিসেবে আই লিগ থেকে এ প্রোমোটেড হয়েছে তাদের এই বিষয়টা এনজয় করা উচিত এই সিজনে মানে এই সিজনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশি প্রেশার না নিয়ে এই এ এনজয়মেন্টটাই কিন্তু দরকার পাঞ্জাব এফসির টিমও যে খুব হাইফাই বানিয়ে ফেলেছে এই সিজনের জন্য এ সেটা একদমই নয় নতুন টিম হিসেবে দেখা যাক পাঞ্জাব এফসি কতটা চ্যালেঞ্জ করতে পারে অন্যান্য টিমদের স্ট্রেংথের কথায় যদি আসি অ্যাটাকিং সেকশন স্ট্রাইকার পজিশনে সমস্যা খুব একটা নেই আই লিগের অন্যতম সেরা স্ট্রাইকার লুকা ম্যাচসেন তো আছেই তাছাড়া আইএসএল লাস্ট সিজনে ঝড় তুলে দেওয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে উইলমার জর্ডান গিলকে সাইন করা হয়েছে বাট পাঞ্জাব এফসির যেটা সমস্যা গোলকিপারে কিরান লিম্বুকে খেলাতেই হবে মানে ফার্স্ট চয়েস গোলকিপার কিরান লিম্বু এবার কিরান লিম্বুর পারফরমেন্স কতটা ভালো থাকবে সেই নিয়ে আমার আইডিয়া নেই মানে বড় টিমদের এগেনস্টে কিন্তু স্ট্রাগল করেছে এই কিরান লিম্বু আর সব থেকে বড়ো যেটা চিন্তার বিষয় গোলকিপারে যখন তুমি একজন বিদেশি ফুটবলারকে খেলাবে মাঝমাঠ ডিফেন্স অ্যাটাকিং লাইন এখানে কিন্তু বিদেশির সংখ্যা কমাতে হবে অর্থাৎ মাত্র আর তিনজন বিদেশির অপশানই রয়ে যাচ্ছে পুরো মাঠ জুড়ে সেক্ষেত্রে উইলমার জর্ডান গিল বা লুকা ম্যাডসিনকে একসাথে খেলানো মুশকিল হয়ে যাবে তাহলে ডিফেন্সে বিদেশি খেলানো যাবে না এবার ডিফেন্সে তো একজন বিদেশিকে খেলাতেই হবে কারণ ভারতীয় ডিফেন্স লাইন অতটাও স্ট্রং নয় তো সেই জায়গায় মিডফিল্ডে বিদেশির সংখ্যা কমাতে হবে তো এই নিয়ে একটা সমস্যা হতে পারে পাঞ্জাব এফসির যেহেতু গোলকিপিংয়ে বিদেশি গোলকিপার আছে আর তাও একদম খুব হাই লেভেলের বিদেশি গোলকিপার নয় কিরান লিম্বু নেপালিস গোলকিপার এর থেকে যদি ভারতীয় কোনো গোলকিপারকে সুযোগ দেওয়া হয় যেমন রবি কুমারের মতো অপশান আছে তাহলে হয়তো আমার মতে বেটার অপশান হতে পারে পাঞ্জাব এফসির জন্য তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও মিডফিল্ড কিন্তু বেশ স্ট্রং বানিয়েছে পাঞ্জাব এফসি মিডফিল্ডে অমরজিৎ সিং কিয়াম তাছাড়া ব্রেনডান আছে এছাড়া জুয়ান মেরার মতো অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার তাছাড়া মাদিয়া তালাল নতুন সাইনিং তো সব দিক থেকে দেখতে গেলে মিডফিল্ড স্ট্রং অবশ্যই বাট বিদেশিদের কতটা ইউটিলাইজ করতে পারবে সেটাই দেখার এই টিমে কিন্তু ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব আছে তো অ্যাটাকিং মিডফিল্ডে বিদেশি ফুটবলার খেলাতেই হবে এবার ডিফেন্স লাইনে তাহলে উইক হয়ে যেতে পারে ডিফেন্সে বিদেশি ফুটবলারকে নাও খেলানো হতে পারে মানে সব কিছু নিয়ে ব্যালেন্সের অভাব আছে এই টিমটায় বলাই যায় বিশেষ করে বিদেশি এবং ভারতীয়দের মধ্যে বাট আবারও যেটা বললাম যে পাঞ্জাব এফসির এই সিজনটা এনজয় করা উচিত এবং নতুনভাবে জিনিসপত্র শেখা উচিত তারপর পরবর্তী সিজনে হয়তো পাঞ্জাব এফসি আরও বেটার টিম তৈরি করতে পারবে তো ওভারঅল দেখতে গেলে ডিফেন্স হোক বা মিডফিল্ড হোক বা অ্যাটাকিং লাইনটা অবশ্যই স্ট্রং পাঞ্জাব এফসির বাট ডিফেন্স মিডফিল্ড বা গোলকিপার এগুলো কিন্তু অ্যাভারেজ হয়েছে পাঞ্জাব এফসির বলাই যায় তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও তো বন্ধুরা এবার আসবো আজকের ভিডিওর ফোর্থ সেকশানে অর্থাৎ পাঞ্জাব এফসির বেস্ট পসিবেল স্টার্টিং ইলেভেন কী হতে পারে স্ট্রাইকারস ভার্গেটিসের আন্ডারে আমি যে স্টার্টিং ইলেভেনটা বানিয়েছি সেখানে ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে স্টার্ট করিয়েছি পাঞ্জাব এফসিকে যেখানে গোলে তো অবশ্যই নেপালিস গোলকিপার কিরান লিম্বু থাকছে তাছাড়া ডিফেন্স লাইনের কথা যদি আসি ডিফেন্সে সেন্টার ব্যাকে দিমিত্রিয়াস থাকবে তার পাশে মেলরয় আশিসি এছাড়া রাইট ব্যাকে নিখিল প্রভু স্টার্ট করতে পারে এবং লেফট ব্যাকে মোহাম্মদ সালা মোহাম্মদ সালা কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড ফুটবলার তো মোহাম্মদ সালার দিকে নজর তো অবশ্যই থাকবে এবার ডিফেন্সিভ মিডফিল্ডে অমরজিৎ সিং কিয়ামের পাশে ব্রেন্ডানকে দিয়ে স্টার্ট করানো যেতে পারে এবার ব্রেন্ডান মানে ফরমেশানে হয়তো ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে বাট খেলার টাইমে অ্যাটাকিং লাইনেই কিন্তু বেশি উঠতে পারেনি এই অভিজ্ঞতা সম্পন্ন ব্রেন্ডান এছাড়া বাকি তিনজন মিডফিল্ডারের কথায় যদি আসি সেখানে অ্যাটাকিং মিডফিল্ডে বিদেশি ফুটবলার তো অবশ্যই রাখতে হবে দুটোই অপশান আছে মাদিহা তালাল এছাড়া জুয়ান মেরা এবার অভিজ্ঞতার দিক থেকে মানে ইন্ডিয়ার কন্ডিশনে অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে জুয়ান মেরাকে দিয়ে স্টার্ট করানো হতে পারে বাট আমি তো অবশ্যই প্রেফার করব মাদিহা তালালকে এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন এবং একজন ভালো সাইনিং হয়েছে পাঞ্জাব এফসির জন্য তাই মাদিহা তালালই কিন্তু আমার অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে থাকবে এবার যদি লেফট উইংয়ের কথায় আসি লেফট উইংয়ে কৃষ্ণা নন্দা দারুণ একজন ফুটবলার অন্যদিকে রাইট উইংয়ে প্রশান্ত কে এটাই হতে পারে উইংগুলো এবার স্ট্রাইকার পজিশনে দুটোই অপশান আছে জর্ডান উইলমার গিল অথবা ক্যাপ্টেন লুকা ম্যাচসেন হয়তো লুকা ম্যাডসেনকে দিয়েই স্টার্ট করানো হবে পাঞ্জাবসির তরফ থেকে এবং সাবস্টিটিউট হিসেবে জর্ডান উইলমার গিলকে নামানো হতে পারে অর্থাৎ চার বিদেশি আমার যেটা প্রেফার্ড ইলেভেনে থাকতে পারে লুকা ম্যাচসেন তার পাশে অ্যাটাকিং মিডফিল্ডে মাদিহা তালাল এছাড়া গোলকিপিংয়ে কিরান লিম্বু এবং ডিফেন্সে দিমিত্রিয়স তোমাদের কি মতামত এই স্টার্টিং ইলেভেনটার ব্যাপারে অবশ্যই নিচে কমেন্টে জানিও তোমরা কোনো পরিবর্তন দেখতে চাও কি না অবশ্যই জানাতে পারো আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও এই প্লে বাকি টিমদের ভিডিওগুলোও দেখো সমস্ত টিম নিয়েই কিন্তু আলোচনা করছে আজকে এটা অষ্টম এপিসোড তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা